শালম দারোগা 500 টাকা চাই আমার টপিক নেই আমি প্রত্যেকদিন 500 টাকা দিই আমি মাল বাকি আনি সারা দিন আমি মাল বেচি তারপর টাকা দেব কর্মচারীকে আমি 400 টাকা দিই আমি একাতে লাগতে পাই না চত্তে পাই না ওরা বেচো আর আনি ডেইলি 500 টাকা না দিলে হ্যামার উৎপাত করে এটা আমার এখন বাড়ি দিছে দুইটা পিঠটা ফাটতে গেছে আমার মালামাল হালাইছে বলছে তোর কোন বাবা আছে তুই লই আয় সরকার আইছে কাল নাই বদ্ধ হয়ে দেবো আমরা আজ জীবন থাকুন সরকারের বেল নেই পরে আমি কইছি আমারে ডিস্ট্রিক্টে তুই সব আমার দয় করে এটা আমার চাক দিছে ওদি সব দিছে তারপর আমার এই যে চেয়ারম্যান দাদা আমার আদর করে হ্যার মতো সোনার লোক নাই চেয়ারম্যান সাহেবের মতন চেয়ারম্যান তুমি বেল নাই যা তুই কারণ লইয়া বিল লইয়া এরকম করে আমার মালা এমকে চাল আমি কারণ প্রতিবন্ধ আমার 12-13 টাকা ছিল মালামাল 12-13 টাকা বেঁচে এই টাকা সুদ্ধা লইয়া গাড়ি লইয়া গেছে গা ফাড়িতে ফাড়িতে লইয়া গেছে গা হেরা ফাড়িতে নিলে মাল দেয় না হ্যাঁ নিয়ে করে কি মানুষের দিয়া